প্রতিনিয়ত খেলাধুলা সংবাদ জানতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করুন। চলতি আইপিএলে সুবিধা করতে পারেননি সাকিব আল হাসান, মাত্র তিনটি ম্যাচ খেলেই দেশে ফিরেছেন সানরাইজার্স হায়দ্রাবাদের এই অলরাউন্ডার। এই তিন ম্যাচে ব্যাট হাতে 9 রান করা সাকিব বল হাতে 11.1 ওভারে 95 রান দিয়ে শিকার করেছেন মাত্র 2টি উইকেট। এবারের আইপিএলের প্রত্যাশিত পারফর্ম করতে না পারায় মাত্র 3 ম্যাচ খেলেই দেশে ফিরতে হয়েছে সাকিবকে। এবারের আইপিএলে পুরোপুরিভাবে ব্যর্থ সানরাইজার্স হায়দ্রাবাদের এই অলরাউন্ডার, এবং এটাও শোনা গিয়েছে যে সানরাইজার্স হায়দ্রাবাদ সাকিবকে যে পরিমাণ অর্থ দিয়ে কিনেছিল তার সম্পূর্ণটা দেওয়া হবে না, এমনটা জানিয়েছে সানরাইজার্স ফ্রাঞ্চাইজি। সাকিব আল হাসান যে কটি ম্যাচ খেলেছেন সেই কটি ম্যাচ বিবেচনায় এনে সাকিবকে অর্থ দেওয়া হতে পারে। তাছাড়া হায়দ্রাবাদের হয়ে প্রথম ম্যাচ খেলতে নেমে ব্যাটিংয়ের সুযোগ পাননি সাকিব, 4 ওভার বোলিং করেছিলেন, 42টি রান দিয়ে 1টি উইকেট নিয়েছেন। এমন বাজে বোলিংয়ের কারণে এরপর টানা 8টি ম্যাচ সাইড বেঞ্চে বসে থাকতে হয় সবার প্রিয় সাকিব আল হাসানকে। হায়দ্রাবাদের 10ম ম্যাচে 11 জায়গা পেলেও ব্যাটিংয়ের সুযোগ হয়নি সাকিবের, বল হাতে 4 ওভারে 27 রান দিয়ে কোনো সফলতা পাননি। শনিবার তৃতীয় ম্যাচে ব্যাটিং করার সুযোগ পেয়েও তা কাজে লাগাতে পারেননি। 10 বলে 9 রান করে আউট হন সানরাইজার্স হায়দ্রাবাদের এই অলরাউন্ডার ক্রিকেটার। বল হাতে 3.1 ওভারে 26 রান দিয়ে শিকার করেছেন মাত্র 1টি উইকেট। রোববার ভারতের জয়পুর থেকে কলকাতা হয়ে দেশে ফেরেন সাকিব। বিকাল 5টায় সাকিবকে বহনকারী বিমানটি ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে, বিষয়টি নিশ্চিত করেছেন সাকিব আল হাসানের এক ঘনিষ্ঠ সূত্র। আগামী 1 মে ঢাকা ত্যাগ করবে বাংলাদেশ ক্রিকেট দল। বিশ্বকাপের আগেই ওয়েস্ট ইন্ডিজ ও আয়ারল্যান্ডের সঙ্গে ত্রিদেশীয় সিরিজে অংশ নেবে বাংলাদেশ ক্রিকেট দলটি। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে এতক্ষণ সাথে থেকে খবরটি দেখার জন্য। প্রতিনিয়ত খেলাধুলার সংবাদ জানতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করুন।